রাঙ্গুনিয়া রানীরহাট চাউল কল মালিক সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে 10টি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে 22 জন নবীন প্রবীণ প্রার্থী অংশগ্রহণ করেছে। ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, রাজানগরের সাবেক চেয়ারম্যান জামালউদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, খালেদ মঞ্জু, আবু জাফর তালুকদার, আরিফুল ইসলাম চৌধুরী সোহেল প্রমুখ। আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন রানীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান। এ সময় ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া উপজেলা সমবায় সমিতির অফিসার দিফাকার দাস মান্না ও রাঙ্গুনিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিসার আসাদুজ্জামান ভূঁইয়া। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক কামালউদ্দিন চৌধুরী। নির্বাচনে নাসিরউদ্দিন আনারস মার্কা প্রতীকে 74 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। খোরশেদ আলম দেয়ালঘড়ি প্রতীকে 76 ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি পদে এবং আলমগীর হোসেন মাছ প্রতীকে 64 ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়। প্রার্থীরা ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। রানীরহাট চালকল মালিক ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনের আজকে আনারস প্রতিষ্ঠানে আমাকে বিপুল করে ভোটাররা জয়যুক্ত করেছেন, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।